আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য মুমিন হতে হবে কি হতে হবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য মুমিন হতে হবে বলছিলাম মুনাফিকেরা প্রতারণা করে আল্লাহর সাথে তারা প্রতারণা ধোঁকাবাজি করে আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে তারা জমিনের মধ্যে পৃথিবীতে মানুষের মাঝে সমাজে রাষ্ট্রে ফিতনা সৃষ্টি করে তিন নাম্বার হচ্ছে কি আমরা মুনাফিক চিনব কেমনে তারা সমাজের মাঝে রাষ্ট্রের মাঝে সব জায়গায় ফিতনা লাগায় কি লাগায় ফিতনা সৃষ্টি করে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা রক্তারক্তি লাগায় দেয় কি লাগায় দেয় এগুলো লাগায় দেয় ইউনিটি অফ ইসলাম আসুন ইসলামের স্বার্থে এক হয়ে যাই এগুলো আপনাদের এলাকার একজন আমার ওস্তাদ আছে কুমিল্লার একজন শিক্ষক আছেন সাহেবপুর গ্রামের আমি চিনি না এলাকা চিনি না মাওলানা মুসলিউদ্দিন সাহেব আমার সম্মানিত ওস্তাদ উনি আমাদেরকে একটি ক্লাসে ঘটনা বলেছিলেন কিছু মানুষ আছে একটু জায়গায় মিঠা লাগায় দেয় কি লাগায় দেয় মিঠা লাগায় সেখানে জগডা বাজায় জগডা হইতে হইতে মানুষ খুন হয় বড় একটা লম্বা ঘটনা বলেছিলেন এটা হচ্ছে মুনাফিকের খাসলত কার খাসলত মুনাফিকদের খাসলত তারা লাগাই দেয় আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে যে মুনাফিক মুমিনেরা তোমরা মুনাফিক কিম যে চিনবা কেমনে তাদের মধ্যে যে দোষ আছে তাদের মাঝে যে দোষ আছে যে দোষের কারণে যে পাপের কারণে যে অপরাধের কারণে তারা মুনাফিক হয়েছে তোমরা চিনবা কেমনে আল্লাহ বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল المفسدون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الله أكبر وإذا قيل لهم تدرك زخن بلا هاي تدرك زخن بلا هاي تدرك كدرك منافق درك كدرك منافق درك زخن بلا هاي لا تفسدوا في الأرض পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না মারামারি দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসের রাজত্ব কায়েম করো না লা তুফসিদু ফিল আরদ তোমরা এগুলো পৃথিবীতে করিও না তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আমরা তো শান্তির পায়রা আমরা তো মারামারি দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসের রাজত্ব কায়েম করি না ইন্নামা নাহনু মুসলিহুন আমরা হচ্ছে ভালো মানুষ আমরা কি ইন্নামা নাহনু মুসলিহুন তারা তাদের দাবি হচ্ছে তারা ভালো মানুষ তারা কি মুসলিহ আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন তারা বলছে আমরা মুসলিহ মুসলিহ আমরা ভালো আমরা সংশোধনকারী আমরা নেকামল করি এমন মানুষ আর আল্লাহ বলছেন মুফসিদ তোরা হচ্ছ সন্ত্রাসী তোরা কি সন্ত্রাসী তাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য তারা বলছে আলা ইন্নাহুম তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলিহুন আমরা ভালো আমরা সংশোধনকারী আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠাকারী আর আল্লাহ বলছেন আলা ইন্নাহুম উমুল মুফসিদুন তোমরা হচ্ছ ফাসাদ সৃষ্টিকারী তাহলে আল্লাহটা সত্য না তাদের স্যার সত্য তাহলে আমরা মুনাফিক চিনব কেমনে তারা সমাজে ফেঁস লাগায় তারা সমাজে কি লাগায় কি লাগায় ফেঁস লাগায় বিভিন্ন কিছু নিয়ে তারা পেঁচ লাগায় এই পেঁচ লাগানোর অন্যায়ভাবে পেঁচ লাগানোর খাসলত যাদের কাছে আছে আমরা বুঝবো তার কাছে মুনাফিক নামক রোগে আক্রান্ত ঠিক কিনা তারা মুনাফিক নামক রোগে আক্রান্ত আল্লাহ তাআলা চিকিৎসার ব্যবস্থা করে দিন বলি আমিন এরপর মুনাফিকেরা আয়াতের আলোকে বলছিলাম যে আয়াত আল্লাহ বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহর উপর পরকালের উপর কিন্তু আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন এ মানুষগুলো মুমিন নয় যারা ইমান আনার পরেও আল্লাহ বলছেন তোরা মুমিন নয় এরা মুমিন নয় এদের গুণাবলী এদের দোষগুলো কি কি আল্লাহ বলছেন এরপর বলছেন মুনাফিকেরা মুমিন যারা তাদেরকে ধর্মান্ধ বলে কি বলে ধর্মান্ধ কি বলে বেকুফ বলে কি বলে বেকুফ বলে নির্বোধ বলে ধর্মান্ধ বলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু তাদেরকে যখন বলা হলো হে আরবের মানুষেরা হে আরবের লোকেরা সাধারণ মানুষগুলো যেভাবে ইমান গ্রহণ করেছে তোমরাও তাদের মতো ইমান আনো
তারা তখন নবীজিকে বলল আনুমিনু কামা আমানা সুফাহা যারা ঈমান এনেছে তারা তো নির্বোধ তারা তো বোকা তারা তো ধর্মান্ধ তারা তো বেকুফ এজন্য তারা ঈমান এনেছে আমরা তো একটু চালাক আমরা তো একটু চালাক আনুমিনু কামা আমানা সুফাহা ওই নির্বোধ বোকা ধর্মান্ধদের মতো আমরাও কি ঈমান আনবো তুমি কি বুঝলা আলা ইন্নাহুম মুসফাহা তারা তো ধর্মান্ধ ছিল এজন্য ঈমান গ্রহণ করেছে কিন্তু আমরা একটু চালাক আমরা ঈমান গ্রহণ করব না আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম মুসফাহা ঈমানদারদেরকে যারা বেকুব বলে ধর্মান্ধ বলে হাবা গোবাগ বলে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ইন্নাহুম মুসফাহা মুমিনরা ধর্মান্ধ নয় ও মুনাফিক তোমরা হচ্ছ ধর্মান্ধ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে চিনাচ্ছেন যারা মুনাফিক তারা ঈমানদারদেরকে বোকা বলে কি বলে আচ্ছা ঈমানে নাকি আমরা দোষ করছি না খস করছি আমরা কি জিতে গেছি না হেরে গেছি একটু সবাই বলি আমরা কি ঈমান এনে জিতে গেছি না হেরে গেছি আমি যদি চট্টগ্রামের ভাষা বলতাম ওর আরা কি জিতে গি না হারি গি বলে ওনারা নবুজদেন আমি তো আপনাদের সাথে বুঝার মতো কথা বলছি আমরা কি ঈমান এনে জিতে গেছি না হেরে গেছি যদি আমরা ঈমান গ্রহণ না করতাম আজকে এখানে যারা আসি সবাই যদি ঈমান গ্রহণ না করতাম আমাদের সবার ফাতিলে কচ্ছপ রান্না থাকতো না থাকতো কি না সাপ কুচ্চা ব্যাং এগুলো আমরা খাইতাম না ইমানের কারণে তো আমরা খাচ্ছি না এগুলো কিসের কারণে আমার ইমান আমাকে বলছে তুমি সাপ খেও না ব্যাং খেও না কচ্ছপ খেও না আমার ইমান বলছে কুলু মিন তাইয়্যিবাতি হালালা হে মুমিনেরা তোমরা সেগুলো থেকে খাও যেগুলো তোমার আল্লাহ তোমার জন্য হালাল করেছে সুবহানাল্লাহ তাহলে ইমান গ্রহণ না করলে আজকে আমরা পবিত্র ভালো ভালো খাবারগুলো না খেয়ে পচা দুর্গন্ধ নাফাক হারাম খাবারগুলো আমাদের ফাতিলে থাকতো তাহলে আমরা ইমান গ্রহণ করে কি বেকুব না চালাক ইমান যারা গ্রহণ করেছে তারা কি চালাক না বেকুব আর যারা মোনাফিকেরা বলছে ইমানদারদের কি বেকুব তারা চালাক না বেকুব তারা বেকুব কিন্তু ওয়ালাকিল্লা ইয়ালামুন তাদের বুঝ নাই তারা জানে না তারা বুঝে না বুঝে না যে সেটাও বুঝে না ছোট বাচ্চাকে বলে যে অঙ্ক করো বলে যে না অঙ্ক করতেন না অঙ্ক করতেন না ক আচ্ছা এবার মাস্টার খুব চালাক বলে যে বলো দুই দুয়ে চার বলে যে না দুয়ে দুয়ে চার সেটা বলতেন না দুয়ে দুয়ে স্যার সেটা বলতেন না আসলে বলতেন না যে তখনও বলি ফেলছে বলি ফেলছে না দুয়ে দুয়ে স্যার এটাও বলতেন না বলতেন না বলি ফেলছে বলি ফেলছে কিন্তু তার আকলে ধরতেছে না সে যে শিক্ষকের সাথে চালাকি করতেছে এ চালাকির মর্মার্থ সে বুঝে আলা ইন্নাহুম হুমুসফাহাউ ওয়ালাকিল্লা ইয়ালামুন তারা যে আল্লাহর সাথে চালাকি করে মুমিনদেরকে বোকা মনে করে তারা নিজেরাই নির্বোধ আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাহুম হুমুসফা তোমরাই বোকা তোমরাই নির্বোধ তোমরাই ধর্মান্ধ এজন্য তোমরা ঈমান গ্রহণ করছো না অথচ তোমরা মুমিনদেরকে বলছো আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন আলা ইন্নাহুম হুমুসফাহা হে মুনাফিকেরা তোমরা শুনে নাও আমার গোলাম যারা আমার উপর ঈমান এনেছে আমান্না বিল্লাহ বলে সত্যায়ন প্রমাণ করেছে আমার বান্দারা চালাক আর তোমরা যারা তাদেরকে বোকা বলছো তোমরা সবাই বোকা ঠিক কি না তাহলে ঈমানদারেরা চালাক না মুনাফিকেরা চালাক ঈমানদারেরা চালাক কারা চালাক ঈমানদারেরা চালাক ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমরা যারা ঈমানদার তাদের মন মরা থাকি আমরা সব সময় কি মরা থাকি মন মরা কেন থাকে আচ্ছা বলেন তো আমাদের মালিক কে আমাদের মালিক কে যার সাথে এমপি সাহেবের সম্পর্ক থাকে সে কি এলাকায় চলাফেরা মাথা নামায় চলে না উঁচাই চলে কেন সম্পর্ক আছে কার সাথে এমপির সাথে কিছু হইলে হ্যালো বলবে কিছু হইলে কি হ্যালো হ্যালো বললেই তো শেষ এই জন্য একটা ভয় সবাই কাজ করে কিন্তু আমাদের সম্পর্ক কার সাথে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার সম্পর্ক তার খুঁটির বল সবচাইতে বেশি সবচাইতে বেশি এজন্য মোমেন তো আরো মাথা তুলে চলা দরকার সুবহানাল্লাহ মোমেন সবসময় মাথা নত করবে আল্লাহর কাছে কিন্তু পৃথিবীতে মাথা উঁচু করে চলবে কি করে চলবে উঁচু করে চলবে শুধুমাত্র আল্লাহর কাছে তারা মাথা নত করে করে চলবে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ তাআলা বলছেন মুনাফিক যারা তারা মুখে বলবে একটা অন্তরে রাখবে আর একটা বুঝছেন কি না
যারা মুনাফিক তারা মুখে বলবে একটা অন্তরে রাখবে আরেকটা মুখে বলবে যে আমি কোরআনকে ভালোবাসি মুখে বলবে যে আমি কোরআনকে ভালোবাসি অন্তর দিয়ে বলবে যে কোরআন দিয়ে কি দেশ চলবনি কোরআন দিয়ে কি দেশ চালানো যাবে নাকি এটা কখনকার কোরআন 1450 বছর পার হয়ে গেছে আরবি লেখা কতগুলা এটা দিয়ে আবার খান ইনস্টিটিউশন বললে এটা দিয়ে কি দেশ চলে এটা দিয়ে তো খতম পড়া যায় এটা দিয়ে মিলাদ পড়া যায় নামাজের তেলাওয়াত করা যায় খতম তারাবি পড়া যায় মানুষ মরলে 40টা দশা ইত্যাদি করা যায় এটা দিয়ে তো দেশ চালানো যাবে না অথচ মুখে বলে কি আমান্না বিল্লাহ আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ফরকালের উপর ঈমান এনেছি আল্লাহ বলছেন দে আর নট বিলিভার্স এরা মুমিন নয় ওয়া মা হুম বিমুমিনিন এরা ঈমানদার নয় আল্লাহ তাআলা আমাদের ঈমানকে কবুল করুন বলি আমিন এরপর আল্লাহ তাআলা বলছেন তারা ঈমানদার নয় তারা মুখে যা বলে অন্তরে আরেকটি রাখে ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম ইয়াকুলুন তারা যা বলে মা লাইসা ফি কুলুবিহিম তাদের অন্তরে তা থাকে না মুখে যা বলে অন্তরে তা থাকে না মসজিদে এসে বলে যে হুজুর আপনি খুব ভালো মানুষ আপনি খুব ভালো মানুষ আমি যে ভালোবাসি আপনাকে ফেসনে গেলে বলে যে হুজুরে আজকে জুমার নামাজে কি আলোচনা করছে আমি একটু হ্যালো করি আমি একটু কি করি হ্যালো তাহলে মুখে একটা অন্তরে আরেকটা এরকম হয় কি না কুমিল্লাতে হয় না কিন্তু চট্টগ্রামে হয় চট্টগ্রামে হয় তাহলে মুখে একটা অন্তরে আরেকটা অনেক মানুষ আছে বলে যে ভাইসা কিছু টাকা দেন তিন দিন পরে দিয়ে দিচ্ছি তিন দিন পরে দিয়ে দিচ্ছি তিন দিন পরে মোবাইল বন্ধ তিন দিন পরে মোবাইল দেখা হওয়ার পর কিরে ভাই আপনি টাকা নিলেন তিন দিন পরে দিবেন বললেন বলে মেয়ে কিছি নিচে কি খাইয়ে লাইন নে না দিলে কি হবে আমরা ফুসাওয়ালা মানুষ টাকা দিতে দরকার কি বলে না এরকম ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম তারা মুখে যা বলে মুখ দিয়ে যা বলে মা লাইসা ফি কুলুবিহিম অন্তরে সেটি থাকে না ফাহুয়াল মুনাফিক এরা হচ্ছে কি মুনাফিক এরা হচ্ছে মুনাফিকের কোয়ালিটি কোয়ালিটি অফ দা মুনাফিক কোয়ালিটি অফ দা মুনাফিক মুনাফিকের গুণ হচ্ছে এগুলো তাহলে বললাম কি মুনাফিক চিনব কিভাবে তারা ফতারনা করে তারা কি করে ফতারনা করে এক নাম্বার একটু বলি তারা কি করে ফতারনা করে তারা ধোকাবাজি করে কার সাথে আল্লাহর সাথে কার সাথে করে আর কার সাথে করে ঈমানদারদের সাথে তারা ধোকাবাজি করে তারপর তারা সমাজে এলাকায় রাষ্ট্রে ফেতনা ফাসাদ সন্ত্রাসী কার্যক্রম সব চালায় কিন্তু নিজেদেরকে নিজেরা দাবি করে যে সাধু কি দাবি করে সাধু দাবি করে অথচ আল্লাহ বলছেন তারা বলছে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা মুসলিহ আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মফসেদ তারা বলে মুসলিহ আল্লাহ বলে মফসেদ সুবহানাল্লাহ আল্লাহ কি সুন্দর শব্দ দিয়ে বলেছেন তারা বলে যে মুসলিহ আল্লাহ বলে মফসেদ সুবহানাল্লাহ ওই যে ফেরাউনের মতো ফেরাউনে বলছিল যে আনা মিনাল মুসলিমিন আনা মিনাল আপনাদের আয়াত জানা নাই আনা মিনাল মুসলিমিন ও আল্লাহ আমি তো মুসলমান আমানতু বিল্লাহি ও আল্লাহ আমি কামা আমানাত বিহি বানু ইসরাঈল আল্লাহু আকবার ও আল্লাহ আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি যখন ফানিতে ডুবে যাচ্ছে তখনও কথার ভিতরে যুক্তি কথার ভিতরে কি যুক্তি দিচ্ছে আরো কাকে আল্লাহকে দিচ্ছে কল যে আমানতু বিহি বানু ইসরাঈল আমি ঈমান আনছি ঠিক আছে ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান আনছে আল্লাহর একটু বুঝাইতেছে আল্লাহরে কি বুঝাইতেছে ইমাম সাহেবরে বলে যে ইমাম সাহেব আমরা তো বাঙাল মানুষ কিছু বুঝি না তা আপনি যে এই কথাগুলো বলছেন এগুলো তো ঠিক হয় নাই তো না বুঝলে ঠিক হয় না কেমনে বুঝলেন আপনি আপনি যদি না বুঝেন তাহলে ইমাম সাহেবের কথা যে ঠিক হয় এটা কেমনে বুঝলেন ঠিক কি না তাহলে ফেরাউন তখন বলছিল আমানতু বিহি বানু ইসরাঈল আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান আল্লাহ বলছেন ওয়াকুন্তা মিনাল মুফসিদিন সে বলে আমি মুসলিম আল্লাহ বলে তুই মুফসাদ ফেরাউন বলছিল কি আনা মিনাল মুসলিমিন একটু বলি আনা মিনাল সে বলছিল মুসলিম সে বলছিল কি আল্লাহ বলছে মফসেদ মুসলিম মানে আত্মসমর্পণকারী আর মফসেদ মানে ত্রাস সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টিকারী সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলার কাছে এগুলো জানা আছে তো কে মুসলিম কে মফসেদ আল্লাহ এগুলো জানেন আল্লাহ এগুলো জানেন তাহলে বলছিলাম মুনাফিক যারা তারা দাবি করে মুসলমান অথচ তারা মুনাফিক অথচ তারা
দাবি করে মুসলিহ অর্থাৎ ঝামেলা বাজায় না ঝামেলা আরো মিটায় ঝামেলা আরো মিটায় সংশোধন করে আল্লাহ বলছেন আল্লাহ ইন্নাহুম উমুল মুফসিদুন এরা সমাজে ত্রাস সৃষ্টি করে কি করে এরপর আল্লাহ তাআলা বলছেন মুনাফিক যারা তারা মুখে বলে একটি অন্তরে রাখে আরেকটি মুখে বলে ইমানদার আসলে অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও নাই অন্তর যদি পরীক্ষা করা হয় ইলেকট্রন প্রোটন নিউটন আপনার হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন রেডন জেনন একটাও নাই তাদের অন্তরের ভিতরে ইমানের সুবহানাল্লাহ তাদের কলিজার ভিতরে যদি বিজ্ঞানী এনে পরীক্ষা করা হয় ইমানের লেশ মাত্র তাদের অন্তরের ভিতরে নাই এজন্য আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির পরকালের উপর ঈমান এনেছি আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন এরা ঈমানদার নয় দে আর নট বিলিভার্স এদের কাছে বিশ্বাসের লেতমাত্র নাই সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আসুন এই হচ্ছে ইমানদারের পরিস্থিতি তারপর মোমেনের মুনাফিকের পরিস্থিতি এগুলো হচ্ছে কার পরিস্থিতি মুনাফিকের পরিস্থিতি এবার মুনাফিকদের কিছু কার্যক্রম আছে না কার্যক্রম আছে তো সবার কার্যক্রম থাকে না আলেমদের কার্যক্রম থাকে তারপরে আপনার গায়কদের কার্যক্রম থাকে কবিদের কবিতার কার্যক্রম থাকে সাহিত্যিকদের সাহিত্যকর্ম নিয়ে কার্যক্রম থাকে গায়কেরা গায়ন গান গাইতে গাইতে সমাজে গায় রাষ্ট্রে গায় সংসদেও গায় গায় না সব জায়গায় গানের প্রচার করে এগুলো গাইতে গাইতে অভ্যস্ত তারা তাহলে তাদের কিছু কর্ম আছে তাদের কিছু কি আছে কর্ম আছে এক নাম্বার কর্ম তারা নামাজে অলসতা করে মুনাফিকেরা কোথায় অলসতা করে কোথায় আপনারা যদি কথা না বলেন আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন না যদি আপনারা আমার কথা উত্তর না দেন তাহলে আমি বুঝে নেব আপনারা কথা বুঝতেছেন না তাহলে মুনাফিকেরা কার্যক্রম চালায় তাদের কিছু আলামত আছে বুঝবো কেমনে তারা নামাজে অলসতা করে কোথায় নামাজে কোথায় আল্লাহ তাআলা বলছেন নাকি আমি বলতেছি আমরা বলবো না আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবো আল্লাহ মুনাফিক চিনবো কেমনে তাদের কর্ম কেমন তারা কেমন কাজ করে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন নামাজ তারা পড়বে কিন্তু নামাজের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজের সম্পর্ক এই সম্পর্ক থাকবে না নামাজ ফুটবে এমনি নামাজ ফুটবে কিন্তু রাসূলুল্লাহর নামাজের সাথে যে সম্পর্ক সে সম্পর্ক তাদের নামাজের মধ্যে নাই আল্লাহ বলছেন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আরেকটা আয়াতে বলছেন তারা নামাজ লোক দেখানোর জন্য নামাজ ফুটবে কি দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায় তারা যখন নামাজে দাঁড়ায় খামখেয়ালি ফোনা হয়ে নামাজে দাঁড়ায় নামাজের কোনো সৌন্দর্য থাকে না আর যা দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য মানুষ দেখবে বলবে নামাজি নির্বাচন আসলে ভোটটা একটু দিই নির্বাচন আসলে একটু ভোটটা দিব নামাজ তো ফড়ে নামাজ তো ফড়ে আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান্নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনকে একটু পরিমাণও স্মরণ করে না ঠিক কি না এই মানুষগুলোর নামাজ হচ্ছে মুনাফিকের নামাজ কার নামাজ আমরা বলতেছি না আল্লাহ বলতেছেন যুদ্ধ করলে কার সাথে হবে আল্লাহর সাথে করেন আমাদের সাথে কোনো কিছুই নাই সম্মানিত উপস্থিতি এরপর মুনাফিকেরা যারা মুনাফিক তারা নিজেও ভালো কাজ করে না অন্যকেও ভালো কাজ করতে দেয় না নিজেও ভালো কাজ করে না অন্যকেও ভালো কাজ করতে এটা ছোট্ট বাচ্চাদের কিছু খাসলত আছে না কিছু ছোট বাচ্চা নিজেও খায় না কাউরে খাইতেও দেয় না বলে যে আমিও খাবো না কাউকে খাইতে দেবো না প্লেট সহ ফেলে দেয় ছোট বাচ্চার অভ্যাস আছে না কিছু এটা মুনাফিকের খাসলত কার খাসলত মুনাফিকেরা ভালো কাজ করে না আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদদু আন সাবিলিল্লাহ যাদের কাছে মুনাফিকি নামক দোষ আছে রোগ আছে মুনাফিকরা নিজে ভালো কাজ করে না নিজে ভালো কাজ করবে না শপথ করে করে মোমেনদেরকে খারাপ রাস্তায় নিয়ে যায় শপথ করে বলবে আল্লাহর কসম বলতেছি তোদের কোনো ক্ষতি হবে না সল আমার সাথে টাকা তো পাইবি বিরিয়ানি তো
ফাইবি কোনো ক্ষতি হবে ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান তারা সুন্দর সুন্দর কথা বলে আপনাকে নিয়ে যাবে ফাসাদদু আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে আপনাকে অন্য রাস্তায় ডাইভার্ট করার জন্য অন্য রাস্তায় বাঁকা পথে নিয়ে যাওয়ার জন্য তারা সুন্দর সুন্দর কসম দিয়ে আপনাকে বলবে আল্লাহ তাআলা বলছেন সেই জায়গা হচ্ছে ফালাহুম আযাবুম মুহিন যন্ত্রণাদায়ক শাস্তির রাস্তা কোনটা মুনাফিকদের এই চক্রান্ত হচ্ছে খারাপ জায়গা কি জায়গা খারাপ জায়গা তাহলে মুনাফিকেরা নিজেরা ভালো কাজ করে না অন্যকে ভালো কাজ করতে দেয় না এরপর তারা চায় তারা যেহেতু মুনাফিক মুমিনেরাও তাদের জন্য হয়ে যাক তারা যেহেতু মুনাফিক মুমিনেরাও যেন তাদের মতো হয়ে যায় কাদের মতো ওই যে বলে রতনে রতন চিনে গোয়াল চিনে দুধ কৃষক চিনে নাঙ্গল মহাজন চিনে সুদ মহাজনের বাড়ির দরজা যদি তার বেয়াই সাহেব আসে ডাকে সে মনে করে যে তার কাছে কেউ সুদের জন্য আসছে এই জন্য বলে যে রতনে রতন গোয়ালে দুধ কৃষকে নাঙ্গল মহাজনে সুদ তাহলে যারা মুনাফিক মুনাফিক যারা তারা চায় যে সে যেহেতু মুনাফিক জাহান্নামে জ্বলবে মোমেনেরা জান্নাতে যা কেটেছে চায় না এই জন্য তারা বলছে আল্লাহ তাআলা তাদের তাদের কলিজার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে ধরেছেন ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া ওয়াদ্দু তারা চায় তারা চেষ্টা প্রচেষ্টা চালায় তাদের কলিজা দিয়ে তারা আশা করে লাউ তাকফুরুন ইমানদার যারা নামাজ পড়ে আবু বকর ওমর ওসমান আলী বেলাল এরা যে ভালো করে নামাজ পড়ে তাদের কলিজা জ্বলে যে এরা কেন ভালো করে নামাজ পড়ে এরা যদি আমাদের মতো মুনাফিক হতো এরা যদি আমাদের মতো কুফুরি করত লাও তাক ফুরু না কামা কাফারু যেমনি ভাবে তারা কুফুরি করে মুনাফিকেরা যেমন মোমেনেরাও যদি তেমন হতো তাহলে মুনাফিকেরা খুশি হয়ে যেত তারা কি হতো খুশি হতো তাহলে ইমানদারদেরকে ইমান নিয়ে নামাজ রোজা ইসলাম আল্লাহ রাসুল কোরআন এগুলাতে থাক এগুলা পালন করুক মুনাফিকেরা এগুলা চায় না তাদের বরদাস্ত হয় না তাদের কি হয় না সহ্য হয় না তারা চায় ইমানদার যারা ইমান গ্রহণ করছে তারাও মুনাফিকদের মতো কুফুরি করুক ঠিক কি না তাহলে আমরা কি কুফুরি করব তাদের মতো না ইমানদার থাকবো ইমানদার থাকবো না তাদের মতো কুফুরি করব আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন এরপর মুনাফিকদের আরেকটা দোষ যে দোষ থাকলে মানুষদেরকে আল্লাহ তাআলা মোমেন বলে গ্রহণ করবেন না তারা সত্যকে দেখেও দেখে না শুনেও শুনে না সত্যকে দেখেও দেখে না শুনেও শুনে না আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলো কান আছে শুনে না কলব আছে বুঝে না চোখ আছে দেখে না এরা মানুষ নয় এরা কি নয় উলাইকা কাল আনআম এরা হচ্ছে চতুষ্পদ জন্তু কি সারিফামা জানোয়ার এবার বলছেন আল্লাহ না না এতটুকুন বললে তাদের যথাযথ প্রতিদান হবে না বালহুম আদল তার চাইতে আরো নিকৃষ্ট নিচু মানের ঠিক কি না যারা চোখ আছে ভালো জিনিস দেখে না ভালো কিছু অন্তর দিয়ে বুঝে না কান আছে শুনে না এদেরকে আল্লাহ বলছেন সারিফায়া যন্ত্রু যন্ত্রু বলতে আমরা সাধারণত গরু ছাগল এগুলা বুঝি এবার গরু ছাগল বলি মূলত আল্লাহ তাআলা বলছেন যে সারিফায়া যন্ত্রু চতুষ্প জানোয়ার বলি আল্লাহ বলছেন না বালহুম আদল আরেকটু নিচু মানের আরেকটু নিচু মানের মুফাসসিরিনে কেরাম তাফসিরে নিয়ে এসেছেন যেখানে আল্লাহ তাআলা কি হিংস্র প্রাণীর কথা বলছেন না চতুষ্প জন্তু গৃহপালিত জন্তুর কথা বলছেন মুফাসসিরিনে কেরাম বলছেন না যে সকল মানুষ কলব আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এই মানুষগুলো হিংস্র বালবাল বাঘ ভাল্লুক এগুলোর চাইতে আরও নিচু মানের এগুলোর চাইতে আরও নিচু মানের কারণ বাঘ ভাল্লুককে সহজে বসে আনা যায় না কিন্তু গরু ছাগলকে আনা যায় গরু ছাগলকে আনা যায় আল্লাহ তাআলা এই মানুষগুলোকে গরু ছাগলের সাথে তুলনা করেছেন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরেকবার বলি ইন্না লিল্লাহি
ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুনাফিক যারা, যাদের কলিজার ভিতরে মুনাফিকি আছে, তারা সত্যগুলা দেখে না, সত্যগুলা দেখে না, ভালোগুলা শুনে না। এইজন্য বলছেন লাহুম কুলুবুন, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন, তাদের আছে অন্তর, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে কিছু বুঝবে না, ওয়ালাহুম আয়ুনুন, চোখ আছে, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে না, ওয়ালাহুম আযানুন, কান আছে, লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কালানআম, আল্লাহ বলছেন এরা হচ্ছে অল অফ অ্যানিমেলস, এ সবগুলো চতুষ্পদ জন্তু, ঠিক কি না? আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন? উলাইকা কাল আনআম। এরপর বলছেন বালহুম আদাল, আরেকটু নিচু মানের, আরেকটু নিচু মানের, উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা কি গাফেল, অমনোযোগী, কোরআন হাদিস ইসলাম দিন জীবন ব্যবস্থা কোনো কিছুর খোঁজ খবর নাই, শুধু দুনিয়া দুনিয়া, ক্ষমতা টাকা দুনিয়া, এগুলার পেছনে লালায়িত, আর কোনো কিছুর খোঁজ খবর তাদের নাই, সম্মানিত উপস্থিতি। এরপর মুনাফিক যারা, মুনাফিক যারা, তাদের আরেকটি কাজ হচ্ছে তারা সব মানে কিন্তু কোরআনের বিধান মানে না, সব মানে, একটু বলি, সব মানে কোরআনের বিধান মানে না, আরেকবার বলি, কষ্ট দিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, আপনারা মাফ করে দিবেন, সব মানে, সব মানে কোরআনের বিধান, কি সমস্যা, সমস্যা আছে তাদের, আছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, তাদেরকে যখন বলা হয় وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, তাদেরকে যখন বলা হয় তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, ওয়াইলার রাসূল, আল্লাহ রাসূলের দিকে আসো, রায়তাল মুনাফিকিন, হে নবী আপনি দেখবেন, আমি সরাসরি আয়াত থেকে বলছি, রায়তাল মুনাফিকিন, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা, যাদের কলিজার ভিতরে মুনাফিকি আছে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা চেহারা ঘুরিয়ে ফেলবে, তারা অন্যদিকে চলে যাবে, যখন কোরআনের বিধানের কথা বলবে তখন তারা মুখ ফিরিয়ে নিয়ে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা চেহারাকে ঘুরিয়ে বলবে মোহাম্মদ এগুলা কথা বলে নাকি, এতক্ষণ মোহাম্মদ ভালো, যখন বলছে যে কোরআন দিয়ে একটু বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে একটু রাষ্ট্রটা চালায়, তখন বলেছে মোহাম্মদ কি এটা কথা বলছে নাকি, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, চেহারাকে ঘুরিয়ে তাদের তাদের জায়গায় চলে যায়। তাহলে মোনাফিকেরা সব মানে কোরআনের বিধান মানে না, সব মানে কিন্তু কোরআনের বিধান, রতনে আসে যদি কিছু বলে যতনে গ্রহণ করে, রতনের কথা যতনে গ্রহণ করে, কিন্তু আল্লাহর কথা তারা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা রাআইতাল মুনাফিকিন, হে নবী আপনি মুনাফিকদেরকে দেখলে বুঝবেন না তারা মুনাফিক, তাদের আলামত খুব ভালো, তাদের আলামত খুব ভালো, তাদের চেহারা যেমন, সৌন্দর্য তেমন, সমাজে প্রভাব তেমন, প্রতাপশালী তেমন, অর্থ তেমন, ক্ষমতা তেমন, সব কিছু দেখে মনে হবে তারা পরিপূর্ণ মোমেন, অথচ তারা আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মোমেন নয়। ওয়া ইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে বলছেন, হে নবী ওয়া ইযা রাআইতাহুম, যখন আপনি মুনাফিকদেরকে দেখবেন, তু'জিবুকা আজসামুহুম, তাদের শরীর দেখে, তাদের চেহারার ভাবগাম্ভীর্যতা দেখে আপনি বলবেন যে না এরা তো প্রকৃত মুমিন, এরা তো আমার জন্য পাগল, আনকা সুদুদা, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওয়া ইন ইয়াকুলু তাসমা আলি কাউলিহিম, তাদের কথা বলার পাণ্ডিত্য দেখলে মুমিনেরা কাঁইত হয়ে যায়, কি হয়ে যায়, কাঁইত হয়ে যায়, এত সুন্দর করে করে তারা বক্তব্য দিতে পারে, কথা বলতে পারে, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, ওয়া ইন ইয়াকুলু তাসমা আলি কাউলিহিম, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, জাদুকরি বক্তব্য জানে তারা, কি জানে, জাদুকরি বক্তব্য, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুউ ফাহজারহুম ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তারা মুহাম্মদের কাছে বসে, বসে যখন চলে যায় বাকিদেরকে বলে এই মুহাম্মদ যে শেষ পর্যায়ে কথা বলছিল রাষ্ট্র পরিচালনা, এটা কি যেন বলছিল, এটা কি যেন বলছিল, অথচ তারা সেখানে ছিল, তারা সেখানে ছিল, কিন্তু তারা সব মানে কোরআনের বিধান মানে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদা উদুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, ওয়াইদা দুউ
মুনাফিক খাসলত যারাদের কাছে আছে মুনাফিকের খাসলতের লোক যারা তাদেরকে যখন বলা হয় ডাকা হয় ওয়াইদা দুউ ইলাল্লাহ আল্লাহর পথে আসো রাসূলের পথে আসো ইসলামের পথে আসো কোরআনের পথে আসো ইসলামী আন্দোলনের পথে আসো তখন তারা বলে লিয়া